এই 7-8 দিনের মাথায় এই প্রথম আমি আমার বাসা থেকে বের হইছি, কিন্তু বের হইছি যে কারণে যে এটা আমি মনে করি যে শুধু আমার কারণে না দেশের কারণে আমার বের হওয়া এখন জরুরি। আমি যে জিনিসটা খবর পাইলাম যে প্রোটেকটিভ ইকুইপমেন্ট যে পরিমাণ থাকা দরকার আমাদের কাছে এই ধরনের ব্যাকআপ এখনো আমরা পাচ্ছি না, সরকার থেকে আসতেছে এখনো ওইভাবে আইসা দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে যে ধরনের ইকুইপমেন্ট থাকার কথা ডাক্তার সাহেবদের জন্য এইভাবে নাই। তো আমি ডাক্তার দুই একজন সাহেবের সাথে আলোচনা করে অনেকের সাথে ফোনে আলোচনা করে আমি আমার নিজের পক্ষ থেকে কোথাও পাচ্ছি না ইকুইপমেন্ট, এই জন্য ওনাদের সাথে আলোচনা করে আমি প্রায় 16-20টার মতো এখানে এই যে রেইনকোট যেটা বৃষ্টির কারণে এইটাও নাকি কিছুটা ইফেক্টিভ, এই সময়ে কিন্তু রেইনকোটও কাজে লাগে। আমি সিদ্ধান্ত নিছি যে আমার মাত্র 800-900 টাকা করে লাগছে রেইনকোটগুলো, আমি এই কারণে আপনাদের সামনে ভিডিওতে আসছি যে আমরা আমি বলতে চাই যে যে যেভাবে পারেন যার যে অবস্থান থেকে, আমরা জানি না যে এই করোনা কতদিন পর্যন্ত আমাদেরকে এইরকম লকডাউন পরিস্থিতিতে রাখবে, হয়তো এখন প্রোটেকটিভ ইকুইপমেন্টের সমস্যা, কয়দিন পরে হয়তো খাবারের সমস্যা হবে, তখন হয়তো আপনি চাল দিতে পারবেন ডাল দিতে পারবেন, কিন্তু এখন যে জিনিসটা দরকার এটা হচ্ছে কি আমাদের যারা সৈন্য মানে সোলজার যারা ফ্রন্ট লাইনে যারা যুদ্ধ করতেছেন তারা হচ্ছেন কি এই যে দেখেন এই ডাক্তার সাহেবরা হচ্ছেন কি ফ্রন্ট লাইনের যোদ্ধা। আপনারা দেখেন যে এটা আমার নিজের উপজেলা, এখানে আমার জন্মস্থান, এই হচ্ছে কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চুনারুঘাট হবিগঞ্জ, এই জন্মস্থানে আমি বসে আসছি কারণ আমি থাকি ঢাকায়, কিন্তু এইখানে আসছি কারণ হচ্ছে কি একটাই যে মারাও যদি যায়, আমি জানি যে করোনায় মারা গেলে লাশেরও সমস্যা হয়, এমন জায়গায় চলে আসছি যাতে মারা গেলে এখানেই আমার লাশটা দাফন করা যায়, এই জন্য নিজের বাড়িতেই চলে আসছি। যারা যে যার জন্মস্থানে আছেন আমার কথা হচ্ছে অনুরোধ করতেছি যায় যার অবস্থান থেকে, আমার কিছু টাকা ছিল এই টাকা দিয়ে আমি এই যে প্রোটেকটিভ ইকুইপমেন্টগুলো নিয়ে আসছি, এবং আমি আরেকটা সিদ্ধান্ত নিছি হচ্ছে গিয়ে যে এই যে আমার এই গাড়িটা যেটা আমি ঢাকাতে ব্যবহার করি লকডাউনের কারণে আমার গাড়িটা কোনো কাজে লাগতেছে না, আমি সিদ্ধান্ত নিছি যে এই গাড়িটাও আমি হাসপাতালে যেখানে লাগবে এই জায়গায় আমি দিয়ে দিতে চাই। আমি ডাক্তার সাহেবদেরকে বলছিলাম, ওনারা বলছেন যে এখন এই পর্যায়ে গাড়ি লাগবে না, যখনই ওনাদের লাগবে ওনারা আমার গাড়িটা নিতে পারবেন, কারণ আমার গাড়ি যেহেতু বসেই আছে, আমি যেহেতু লকডাউনে আছে, আমি বলবো যে যাদের গাড়িও বেশি আছে তারা তারা চাইলে আপনার জন্মস্থানে একটা হাসপাতালে একটা গাড়ি দিয়ে রাখতে পারেন, ডাক্তার সাহেবদের সুবিধা হবে, মানে যার যার সুবিধা যে যার জায়গা থেকে আপনারা সহযোগিতা করতে পারেন। যেহেতু আমি ডাক্তার না, আমি মানুষের এইভাবে এখন আমি ফ্রন্ট লাইনে থাকতে পারতেছি না, সুতরাং উচিত হবে ডাক্তার সাহেবদেরকে সেবা করা যতটুকু পারা যায়। ওনারা তো সবচেয়ে বেশি রিস্কের মধ্যে আছেন। আমি এই পর্যায়ে আমাদের সোনারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের এখানে মমিন সাহেব আছেন, মুজাম্মেল ভাই আছেন, উনি আমারই এক স্কুলে একসাথে আমরা পড়াশোনা করছি, উনি আমার বড়। আমি আপনাকেই জিজ্ঞেস করতেছি যে ভাই মানে একটু শুধু দূরে থেকে যদি একটু বলতেন যে মানে এখন আমরা কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি যদি একটু বলতেন, যদি প্লিজ আপনি ওষুধ একটু খুলে রাখতে খুলে বলতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি বেঞ্চের সুমন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মহতী উদ্যোগ দেওয়ার জন্য, নেওয়ার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। এবং আমার এই মাধ্যমে আমি সবাইকে আসলে জানাতে চাচ্ছি যে এই যে পরিস্থিতিটা বর্তমানে আমরা সবাই মিলে একসাথে মোকাবেলা করব, এর মানে এই না সবাই আমরা সামনে চলে আসবো রাস্তায় চলে আসবো, ব্যাপারটাই সেটা না। আমাদেরকে সামনে থেকে মোকাবেলা করতে দিন, আপনারা যে যেখানে আছেন ঘরে থাকেন, নিরাপদ থাকেন, এবং এই মোকাবেলাটা এই দুর্যোগটা মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে সহযোগিতা করেন, আমি এই আশা করব সবার কাছ থেকে। এবং সেই সাথে আমি এও বলছি যে ব্যারিস্টার সুমন সাহেবের মতো এইভাবে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে গাড়ি দিয়ে এবং রেইনকোটে প্রোটেকটিভ ইকুইপমেন্ট দিয়ে পাশে এসে দাঁড়ানোর জন্য সবাইকে এরকম সামর্থ্যবান অনুরোধ করছি যে আমাদের পাশে এসে যে যেখানে আছেন পাশে এসে দাঁড়ান। এই পর্যায়ে আরেকজন আমাদের এইখানে দায়িত্বে যিনি আছেন আমাদের মুজাম্মেল সাহেব ভাই, আমি শুধু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই পরিস্থিতিতে আপনার বিবেচনায় আমরা কীভাবে ফাইট করলে আরও ভালো করতে পারবো। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সুমনকে, সে আমার ছোটো ভাই এক স্কুলের আমার এলাকার, যে তার মতো যদি বিত্তবান যারা আছে সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমরা এই পরিস্থিতি খুব হচ্ছে মোকাবেলা করতে পারবো। আর একটা কথা হচ্ছে আপনারা দের উপজেলাবাসীর প্রতি অনুরোধ, আপনারা ঘরে নিরাপদ থাকুন, আপনাদের জন্য আমরা বাইরে আছি, আপনারা ঘরে নিরাপদ থাকুন, আপনাদের জন্য আমরা বাইরে আছি, আমরা সবসময় কাজ করতেছি, 24 ঘন্টা কাজ করতেছি। তো আপনারা কোনো গুজবে কান দিবেন না, বাইরে অযথা ঘোরাফেরা করবেন না, ঘরে আগামী 21 দিন ঘরে থাকুন, আপনারা কোনো সভা সমাবেশ এড়িয়ে থাকুন এবং ঘরে থাকুন, কোনো প্রয়োজন হলে অযথা হাসপাতালে সর্দি কাশির জন্য আসবেন না, আমাদের হটলাইন নাম্বার খোলা আছে, আমরা অলরেডি ফেসবুকে দিয়েছি, আমাদেরকে ফোন দিন, আমরা টেলিফোনে স্বাস্থ্যসেবা সেবা দেবো। ধন্যবাদ। আমি লাইভ থেকে বা ভিডিও থেকে যাওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই যে 71 সালে যারা বন্দুক হাতে নিয়েছিলেন তারা এখন মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে সম্মানিত সিটিজেন আমাদের। আমি বিশ্বাস করি এই করোনা যদি আমাদেরকে চরমভাবে আঘাত করে
আমার পিছনে যারা আছেন যে ডাক্তার সাহেবরা আছেন তারা মনে রাখেন যে এই 2020 সালের যে মুক্তিযোদ্ধা তারা আমি মনে করি আরো এক ধরনের মানুষ তৈরি হচ্ছেন যারা পরবর্তী জেনারেশন টু জেনারেশন উনাদেরকে আমাদের সম্মান করতে হবে আমরা উনারা এই দায়িত্ব নিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা শেষ নাই আমি মনে করি শুধু আমি না এই জাতি উনাদেরকে স্মরণ করবে আমি পরিশেষে বলতে চাই যে যা পারেন আমার যা যা ছিল আমি আমার গাড়ি দিয়ে যাচ্ছি আমি আমার এই রেইনকোট দিয়ে যাচ্ছি যদি আরো কিছু জমানো টাকা আছে যদি লাগে আমি দিতে চাই এটা আমার জন্মস্থান আর আমি বিশ্বাস করি যে করোনায় যদি মারাই যাই তাহলে আমার এই গাড়ি দিয়েই কি হবে আর বাড়ি দিয়েই কি হবে বাড়িটা তো আর তুলে আনতে পারতেছি না গাড়িটা নিয়ে আসতে পারছি আমি সবাইকে অনুরোধ করব যে যার জায়গা থেকে চলেন আমরা বাঙালিরা 71 সালে একত্রিত হইছি সরকারকে সহযোগিতা করি সরকারের যে সব কথাবার্তা আছে এগুলো মেনে চলি এবং যারাই কাজ করতেছেন মাঠে ঘাটে যারা কাজ করতেছেন তাদের প্রতি আবারো শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ